যে কি কি ক্রাইটেরিয়া থাকলে উনি ড্রাইভ করতে পারবে না এটার একটা দুইটা ক্রাইটেরিয়া আছে একটা হলো টোটালি আনফিট ফর ড্রাইভিং ইম্পেয়ার্ড ড্রাইভার বাট কারেকশন করলে উনি ড্রাইভ করতে পারবেন ড্রাইভ করতে একদম পারবেন না যেমন সিভিয়ার স্লিপ থাকলে রিসেন্ট কোনো এমআই থাকলে হাইপার টেনশন সিভিয়ার হাইপার থাকলে ডায়াবেটিস থাকলে কোনো এপিলেপটিক ডিজিজ থাকলে যদি কোনো হার্টাইজিনিয়াস স্পেল থাকে অর্থাৎ

কাজে এরকম চব্বিশটা ডিজিজ আছে যেগুলো থাকলে ইম্পেয়ার্ড অথবা আনফিট টু এগুলো কিন্তু আমাদের দেশের ইয়ে তো ওই যে একটা ফর্ম তো ফিল আপ করা দরকার আমার মনে হয় যে মানে ডক্টর সেটা সব চেক করে ফর্মটা ফিল আপ করে দেবে যে এই ডিজিজগুলো আছে বা এই ডিজিজগুলো নেই থাকলে কিভাবে কালেক্ট করা যায় তারপর ডক্টরের লাই সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাকে লাইসেন্সটা দেওয়া উচিত ফিটনেসের ব্যাপারটা বলছি আর ড্রাইভিং সে ড্রাইভ করতে পারে কি না সেটা তো যারা টেকনিক্যাল ব্যাটার সেটা ডেফিনেটলি আপনার এরকম একটা ফর্ম আছে আমাদের দেশেও আছে সিটি লার্নার্স লাইসেন্সে বিভিন্ন দেশের ক্রাইটেরিয়া ব্যাটারি অফ টেস্ট সেই ব্যাটারি অফ এক্সামিনেশন ভ্যারিস বিটুইন কান্ট্রি আমরা এই কথাগুলো নিয়ে আরও অনেক কথা শুনবো আপনার কাছে প্রফেসর মনিলা লাইচ